শুভ দুপুর সম্মানিত শুধু আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় প্রতিদিনকার আয়োজন চ্যানেলের পর্দায় আপনারা উপভোগ করে থাকেন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের নতুন আয়োজনে এবং সবাইকে অনেক অনেক অভিনন্দন যে আজকে আমরা আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করছি আবারও আগের মতো করে কিন্তু অবশ্যই নিয়ম মেনে নিয়মানুবর্তিতার মধ্যে থেকে সব সেফটি মেজার্সগুলো নিয়ে সেই জন্য আজকে আমাদের আবারও সেই কর্মব্যস্ততার জীবনের সূচনা হলো নতুন করে অফিসিয়ালি এবং আজকে আমাদের সঙ্গে গেস্ট অফ অনার তো অবশ্যই আছেন দুজন মানুষ এবং এমন দুজন মানুষ আছেন যারা আসলে এমন একটা ক্ষেত্র থেকে বিলং করে যাদের যে কোনো সময় আমাদের তাদেরকে নিয়ে ভাবতে বা তাদের সম্পর্কে জানতে ইচ্ছের কোনো কমতি হয় না সোজা কথা ক্রিকেটের কথা যদি বলি ক্রিকেটের কথা বললে অনেকেই আছেন এই মুহূর্তে হয়তো একটু এক্সাইটেড হয়ে যাবেন এবং আমরা রিসেন্টলি যে আমাদের অর্জনগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমাদের গল্প আমরা নির্ধারণ করেছি এবং আমাদের মাঝে দুজন তারকা ক্রিকেটার আছেন এবং অবশ্যই ক্রিকেট নিয়ে তাদের সব কিছু এবং তারা অত্যন্ত জনপ্রিয় দুটি মুখ আমার সঙ্গে রয়েছেন হান্নান সরকার এবং সেই সঙ্গে রয়েছেন তারেক আজিজ খান ওয়েলকাম থ্যাংক ইউ কেমন আছেন জিজ্ঞেস না করে আসলে যদি জিজ্ঞেস করি মেজাজটা কেমন আসলে না মেজাজটা তো আসলে খুবই ভালো কারণ এরকম একটা সিরিজ শেষ করার পরে সব কিছু মিলে আমার মনে হয় যে খুব ভালো একটা সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে কারণ জিম্বাবুয়ে থেকে ভালো একটা সিরিজ খেলে আসার পরে অস্ট্রেলিয়ার সঙ্গে হোমে একটা সিরিজ উইন এবং বিশাল ব্যবধানে উইন তারপরে আবার নিউজিল্যান্ডের জন্য সেরকম অপেক্ষায় আমরা সব কিছু মিলে আমাদের ক্রিকেট জগতের জন্য বেশ ভালো একটা সময় যাচ্ছে এবং লম্বা সময় ধরে যাচ্ছে সেই সময়টা আশা করছি এটা আরেকটু লম্বা হবে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যারি করবে এবং ওয়ার্ল্ড কাপে তার ধারাবাহিকতা থাকবে এই ব্যাপারে আসলে ইন্ডিভিজুয়াল কথা শুনতে চাই তারেক আজিজ খান আপনার কাছে শুনব না আপনি যদি দেখেন যে রিসেন্ট দুটা টুর্নামেন্ট সিরিজ আমরা খুব চমৎকার ক্রিকেট খেলেছি এবং আমরা যেটা চাচ্ছিলাম যে দেশের ক্রিকেটার আমরা যে টি টোয়েন্টিতে এখন আমাদের যে মেলে না ধরার যে অনেক দিনের একটা আক্ষেপ হয়েছিল সে জায়গাটায় আমরা মনে করি পারি যে আমাদের ভিতরে একটা প্লেয়ারদের ভিতরে একটা অন্যরকম কনফিডেন্স আছে এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে প্লেয়াররা শো আপ এবং আপনি যদি দেখেন যে আমি বলবো যে প্রথম ম্যাচটাই অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচটা আমাদের একটা টোন সেট করে দিয়েছিল এবং যে নার্ভাসটা আমরা অস্ট্রেলিয়ার ভিতর ছড়িয়ে দিতে পেরেছিলাম সেখান থেকে চমৎকারভাবে আমরা গ্রাব করেছি এবং দিন শেষে যখন 4-1 আমরা যখন বের হয়েছি তখন আসলে কেউ এইভাবে কল্পনা করেনি সিরিজ শুরুর আগে যে এই ধরনের একটা বড় রেজাল্ট নিয়ে আমরা বেরোতে পারবো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে অবশ্যই সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে একটা অসাধারণ জয় ক্রিকেটের দিক থেকে দেখলে আপনি দেখবেন যে একটা আলাদা কনফিডেন্স লেভেল গ্রো আপ করার সময় এবং আমি বলবো যে বিসিবিকে যদি দেখেন তাহলে বলবো যে একটা মানে আবদারের শেষ নেই একটা সিরিজ কমপ্লিট করতে গেলে যে কী পরিমাণ ঝাঁকি ঝামেলা পোয়াতে হয় তার একটা দারুণভাবে তারা শেষ করেছে ওভারঅল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে একটা সুন্দর সুবাতাস বইছে এখন এই মুহূর্তে আমি বলবো যে সামনে নিউজিল্যান্ড আছে ওয়ার্ল্ড কাপের আগে একটা চমৎকার আপনার প্রিপারেশনের যে মঞ্চটা আমরা বলি সবসময় যে এর থেকে ভালো প্রতিপক্ষ হতে পারে না যে জায়গাগুলোতে আমরা ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরার রাজিয়ে পড়বে সাকিব হয়তো আপনাকে প্রথমে বলেছিল যে স্কোরবোর্ড দেখলে হয়তো মনে হবে না যে এই সিরিজটা খুব বেশি রানের পাহাড় বাট দিন শেষে প্লেয়ারদের জন্য আমি বলবো যে একটা চমৎকার একটা সিরিজ শেষ হয়েছে আসলে সিরিজটাকে আসলে ক্রিকেটারদের নজর থেকে দেখলে পারসেপশনটা মানে ওইভাবে চিন্তাগুলো হয়তো জিনিসটা গ্র্যাজুয়াল যে ডেভেলপমেন্ট সেটা আসলে বোঝা যায় দর্শক হিসেবে না দেখে এবং আরেকটা বিষয় হচ্ছে যেহেতু প্রসঙ্গে আসছে প্রিপারেশন তারপর হচ্ছে সেখানে অনেক ফিল চলে আসে পিচ চলে আসে এবং হচ্ছে প্লেয়ারদের কথা হচ্ছিল উই লাভ আওয়ার বেঙ্গল টাইগার্স অল অফ দেম সৌম্যের ব্যাপারে একটা কথা এসছে যে আমাদের ওনার ফর্মটা কি একটু ফ্ল্যাকচুয়েট করছে কি না ব্যাটিংয়ের ব্যাপারে ক্ষেত্রে কনস্ট্যান্ট না এরকম কথা শোনা যাচ্ছে এই ব্যাপারে দুজনের মতামত শুনতে চাই সৌম্যর যে ব্যাপারটা হচ্ছে আসলে জিম্বাবুয়ে যেভাবে খেলে আসলো দুই তিনটা টি টোয়েন্টির মধ্যে 2টা 50 করেছে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে তো স্বাভাবিকভাবে তার উপর একটা প্রত্যাশা আমাদের তৈরি হয়েছিল যে এই সিরিজটাও ভালো খেলবে এবং তার ধারাবাহিকতা বজায় থাকবে বাট আলটিমেটলি আসলে সেটা হয়নি কারণ আনফর্চুনেটও বলতে হবে যে যেভাবে শুরু করতে চেয়েছিল সেভাবে প্রথম 2টা ম্যাচ শুরু করতে না পারাতে কিছুটা প্রেশার আরও বেড়ে গিয়েছিল কারণ স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা তার উপর ছিল বেশি এবং তার উপর সেই প্রেশারটাও ছিল এটা আসলে অ্যাজ এ ক্রিকেটার সেই প্রত্যাশা থাকবেই আমরা দর্শক হিসেবে সেই চাপটাও আসলে নিতে হবে এই মানসিকতাও কিন্তু প্লেয়াররা তৈরি করে ভালো প্লেয়ার হয় আমাদের যে আমরা তামিম সাকিব মুশফিক রিয়াদ চারজন ব্যাটসম্যানের কথা বলি মাশরাফি যাদের পঞ্চপাণ্ডবের কথা বলি তারা কিন্তু সেই চাপটা নিতে পারতো বলেই বা নিতে পারে বলেই তারা কিন্তু লেজেন্ড ক্রিকেটার হিসেবে আমরা ট্রিট করি সো নিজেকে লেজেন্ড কাতারে ফেলার জন্য এই চাপ নিয়েই পারফর্ম করতে হবে আনফর্চুনেটলি সৌম্য এবার পারেনি বাট তার ব্যাটিং অ্যাবিলিটি আছে মানে এটার ব্যাপারে ডাউট নেই হয় কি সৌম্যর কিছু কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটা হলো ভালো উইকেটে ব্যাটিং উইকেট বা যেখানে বাউন্সটা ভালো আসে সে শর্টস ভালো খেলতে পারে বাট এই উইকেটটা কিন্তু সেই শর্টসগুলো খেলার জন্য তাকে পারমিট করেনি তো এই উইকেটটা ছিল টোটালি ডিফারেন্ট তো সেই উইকেটটার সঙ্গে অ্যাডজাস্ট করে খেলাটা
সেই জিনিসটা হয়তো সে প্রথম দুই ম্যাচ না পারে, আমি প্রথম স্পেশালি বলবো দুটো ম্যাচে যেভাবে আউট হয়েছে তারপরে তার কনফিডেন্সটা খুব ডাউন হয়ে গিয়েছে। আর কোনো একটা ব্যাটসম্যানের কনফিডেন্স যদি কোনো সিরিজের মধ্যে ডাউন হয়ে যায় সেখান থেকে তাকে ফিরে আসার জন্য ভালো উইকেট দরকার হয়, যেখানে ভালো উইকেটে খেলে আবার কনফিডেন্সটা ফিরিয়ে আনা যায়। বাট এই উইকেটটা কখনো একজন ব্যাটসম্যানের জন্য ভালো উইকেট ছিল না, সেটা আমরা পুরো সিরিজ জুড়েই দেখেছি। কোনো আমাদের সাকিব রিয়াদের মতো ব্যাটসম্যান স্ট্রাগল করেছে প্রতিটা ম্যাচে পুরো সিরিজ জুড়ে। সো সাকিব রিয়াদ যদি কোনো ম্যাচে বা বাংলাদেশি উইকেটে যদি স্ট্রাগল করে ওয়ার্ল্ডের কোনো প্লেয়ার সেই উইকেটে সার্ভাইভ করতে পারবে না, এটা আমরা ধরেই নিতে পারি। বিকজ সাকিব আর রিয়াদ হচ্ছে এমন একজন প্লেয়ার তারা সারা ওয়ার্ল্ড ঘুরে বেরিয়েছে, বাংলাদেশের এই মিরপুরের উইকেটে তাদের সবচেয়ে পরিচিত, সেই উইকেটে তারাই পারেনি সাকসেস আনতে মানে যেভাবে চেয়েছিল বা যেভাবে করা উচিত ছিল। তো সেই জায়গায় আসলে সৌম্যর মতো একজন প্লেয়ারকে কামব্যাক করে ফিরে আসাটা খুব কঠিন ছিল, সেই জায়গাটা আসলে সৌম্য ক্লিক করেনি। বাট আমি শিওর যে ভালো উইকেট যদি হয় বা ভালো উইকেটে যখন সৌম্য খেলবে সে তার সেই ফর্মটা আবার ফিরে আনতে পারবে এবং তার কনফিডেন্সটাও ফিরে আসবে। কামিং ফ্রম আ ক্রিকেটার এবং হচ্ছে যে আসলে হতাশ হওয়ার তাহলে কিছুই অবশ্যই হতেই পারে। আমরা যেটা দেখেছি আসলে আপনি যদি দেখেন যে এক সিরিজ আগে কিন্তু সে টুর্নামেন্ট সেরা ছিল, বাট যেটা আমরা ফিল করেছি ইন দ্য মিডিল আপনার যে ডিসিশন মেকিং এর যে জায়গাটা, যে জায়গাটায় তিনি আমার মনে হয় যে ক্রিকেটটা অনেক সাইকোলজিক্যাল আপনার এফেক্ট আছে এবং সে জায়গাটায় মেন্টালি খুব টাফ হতে হবে। নাহলে আপনি যদি দেখেন সাকিব হয়তো একটা কথা বলেছে যে ওর সারাউন্ডিংয়ে ওর হয়তো এই ধরনের টপিকস ওকে হয়তো অতটা এফেক্ট করে না, বাট যারা উঠছে বা যারা অনেক দিন ধরে আপনার টিমে ইন অ্যান্ড আউটের ভিতরে আছে এবং পারফরমেন্সের গ্রাফ আসলে খুব বেশি আপনার ফ্লাকচুয়েট করে, তখন আসলে এই কথাবার্তা আসলে নেওয়াটা ভেরি ডিফিকাল্ট। আপনি যদি দেখেন যে সৌম্যর অ্যাবিলিটি নিয়ে কখনোই প্রশ্ন হয়নি, প্রায় 4-5 বছর ধরে বাংলাদেশ টিমে আছে, বাট আমরা যে জায়গাটা বাইরে থেকে অ্যাজ এ দর্শক বা ভিউয়ার্স বলেন যারা যখন বাইরে থেকে দেখছে তারা দেখছে তার অ্যাপ্লিকেশনের জায়গাটা নিয়ে আসলে কাজ করা দরকার। এবং আমরা অলওয়েজ বিলিভ করি, আহ্নান যেটা বলেছে যে এই উইকেটটা দিয়ে আসলে ব্যাটসম্যানকে যাচাই করা যাবে না, বিকজ যারা খেলা বুঝে তারা জানে যে হাউ ডিফিকাল্ট উইকেট ছিল, যে যেখানে আপনার স্কোরিং শর্ট খেলা এবং পছন্দ মতো শর্ট খেলা ভেরি ডিফিকাল্ট। বাট যে জায়গাটায় আমরা সবসময় বলেছি এবং আউট হওয়ার যে ধরনগুলোতে যে জায়গাটায় আসলে কথাটা উঠেছে বেসিক্যালি এই জায়গাগুলো নিয়ে তাকে অবশ্যই কাজ করতে হবে ইন দ্য ফিউচার। বাংলাদেশে আসলে খুব বেশি প্লেয়ার আপনার ইন সারাউন্ডে আপনার কিন্তু নেই, যেহেতু আমরা জানতাম যে সিরিজের আগের থেকেই আমাদের তামিম থাকছে না, প্লাস ইভেন আমাদের সিলেক্টর যারা ছিলেন তারাও আসলে বায়ো বাবলের কারণে এই এই সিস্টেমের কারণে ওনারাও একটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হয়তো ওইভাবে আপনার সবাইকে ফেয়ার সুযোগ দিতে পারেনি। সে জায়গাটায় আমার মনে হয় যে তার অ্যাপ্লিকেশনের জায়গাটা যদি আমার মনে হয় ঠিক হয়, বিকজ সৌম্য আপনার সব ধরনের শর্ট সে খেলতে পারে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। এবং অ্যাজ এ অলরাউন্ডার আপনি অ্যাজ অলরাউন্ডার যখন হয় টি টোয়েন্টি ফর্মেটে আপনার অলরাউন্ডারের কদরটা অনেক বেশি, যার কারণে দেখা যায় যে টিম করতে গেলেও কোনো না কোনোভাবে আমরা সৌম্য সরকারকে টিমে রেখে দিই। এটা যখন হয় তখন আমার মনে হয় যে প্লেয়ারটারও বোঝা উচিত যে তার পটেনশিয়াল এবং তার ভ্যালুয়েবলটা যাচাই করা উচিত। আসলে যখন আমি অ্যাজ এ প্লেয়ার বাংলাদেশ টিমের জন্য আপনার মাঠে নামছি তখন অনেকগুলো রেসপন্সিবিলিটির ভিতর দিয়ে আপনাকে যেতে হবে, এবং সেই জায়গাটায় আমার মনে হয় যদি সাইকোলজিক্যাল একটা প্রবলেম তো আমরা ফিল করছি যে হ্যাঁ মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হতাশ হয় এবং হঠাৎ করে ডিসিশন মেকিংয়ে আপনার এলোমেলো শর্ট খেলে আউট হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় আমার মনে হয় যে ওর অনেক বেশি কাজ করা দরকার। এবং আই হোপ ইন দ্য ফিউচার রানে হয়তো সে নিজেকে ঠিকভাবে আপনার যদি গড়ে তুলতে পারে তাহলে হয়তো বাংলাদেশের জন্য ভালো। নিশ্চয়ই আমাদের জোরালো প্রত্যাশা এই ব্যাপারে। এবং হচ্ছে যে আমি সিলেক্টের সিলেকশনের কথা বলেছেন এবং হান্নান ভাই একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন বোর্ডের সঙ্গে, ক্রিকেট বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ করছেন, আন্ডার-19 নিয়ে আপনি কাজ করেছেন এবং নতুন কিছু প্লেয়ার্সও আমাদের মাঝে এসেছে আমাদের বেঙ্গল টাইগার্সদের মধ্যে, তাদের নিয়ে আপনার প্রত্যাশা বা হচ্ছে ইভ্যালুয়েশন যদি আমাদের একটু বলেন আজকে। আসলে আমরা এজ গ্রুপ নিয়ে কাজ করি, আমরা 4 জন সিলেক্টর আছি, সাজ্জাদ আহমেদ, শিপন, নেশানুল হক, সিজান, হাসিবুল হোসেন শান্ত এবং আমি, আমরা 4 জন এজ গ্রুপ ক্রিকেট নিয়ে কাজ করি, যেটা হলো আমাদের আন্ডার-15, 17, 19। তো 3টে এজ গ্রুপের মধ্যে আমাদের দায়িত্বটা শেষ হয় আন্ডার-19 পর্যন্ত কাজ করার পরে, তারপর আমরা সেই প্লেয়ারদেরকে উপরের স্টেজে পাঠিয়ে দিই আর কি, এটা আমাদের কাজ। সো লাস্ট আন্ডার-19 যেটা 2020 আমরা চ্যাম্পিয়ন হলাম, যেটা আকবর ক্যাপ্টেন ছিল, সেই আন্ডার-19 টিমের সাথে আমি কাজ করেছি খুব ক্লোজলি, যেটা হয়েছে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে। বাট চ্যাম্পিয়নটা আমাদের আলটিমেট গোল ছিল, তার আগে আমাদের যে প্রসেসগুলো ছিল বা আমাদের প্রক্রিয়া আমরা এগিয়েছি ওয়ার্ল্ড কাপের উদ্দেশ্যে, সেখানে আমাদের আসলে কাজগুলো মেইন ছিল, মানে আমরা সবসময় ফোকাস করি আন্ডার-15 থেকে একটা প্লেয়ারকে 19 পর্যন্ত কীভাবে নিয়ে তাদেরকে সাকসেসফুলি সেখানে শেষ করে পরের স্টেজে পাঠাবো। তো সেই জায়গায় প্রতিটা সিলেক্টর আমরা কিন্তু সেই 15 থেকে ফোকাস করা শুরু করি, এবং এই আকবর, তৌহিদ, হৃদয় বা মাহমুদুল হাসান, জয় বা যাদের কথা বলি, শরীফুল, শামীম, যারাই খেলছে এখন, সবাই কিন্তু সেই প্রসেস আন্ডার-15 থেকেই ছিল। সো
দর্শক বা মানুষের সামনে তারা কিন্তু আসে 19 খেলার মাধ্যমে ফোকাসে আসে, বাট বেসিক্যালি তারা আমাদের সিলেক্টরদের নজরে কিন্তু সেই 15 থেকে, মানে 5-6 বছর যাবত তারা আমাদের সেই প্রোগ্রামের মধ্যে ছিল, অবজারভেশন গ্রুমিং টু সব চলছে, সব সেখানেই চলছিল। সো মানে আলটিমেট গোলে সাকসেস পাওয়ার একটা তৃপ্তি আলাদা, যেটা আমরা পেয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি। আমি এই টিমটার সঙ্গে, যেমন আমরা 2020 জানুয়ারিতে ওয়ার্ল্ড কাপ খেলেছি, 2019 জুলাইতে আমরা ইংল্যান্ডে ট্যুর করতে গেলাম, যেখানে আমরা ট্রাই নেশন খেলেছি, ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইংল্যান্ড। তো তার আগে আমি যখন এজ এ সিলেক্টর ট্যুরে যাওয়ার আগে মিডিয়ার সঙ্গে কথা বলেছি বা আমার ইন্টারভিউ দিয়েছি, তখন আমি একটা কথা বলেছিলাম যে এই টিমটার সম্পর্কে আমি এখন কোনো জাজমেন্ট করবো না, বিকজ আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো সাউথ আফ্রিকায়। তো ইংল্যান্ড ট্যুরটা করার পরে এবং ইন্ডিয়া ইংল্যান্ডের সঙ্গে ট্রাই নেশনটা খেলার পরে আমি এই টিমটার সম্পর্কে মন্তব্য করবো যে এই টিমটা কেমন করতে পারে বা আমরা কোন স্টেজে চিন্তা করতে পারি। তো আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, প্লেয়াররা চমৎকার পারফর্ম করেছে ইংল্যান্ডের কন্ডিশনে, ইংল্যান্ড এবং ইন্ডিয়ার সঙ্গে। আমরা সেখানে ইংল্যান্ডকে 3টা ম্যাচে হারিয়েছি, একটা ম্যাচ টাই হয়েছিল, আর ইন্ডিয়াকে আমরা 2টা ম্যাচ হারিয়েছি, ফাইনালে আবার হেরে গিয়েছিলাম। তো আমার মানে বিষয়টা এই জন্য টেনে আনলাম, তারা ওই ট্যুরটা খেলার পরে তাদের কনফিডেন্সটা অন্য লেভেলে চলে গিয়েছিল, যে ওই কন্ডিশনে তারা ভালো খেলতে পারে এবং ইন্ডিয়ার মতো দলকে হারানো কিন্তু একটা মানসিক অন্যরকম অবস্থানে চলে টিমকে নিয়ে যায়। তো সেই প্রসেসের আমরা ছিলাম এবং সেটার পরে আমরা নিউজিল্যান্ডে গেলাম, 5টা ওয়ানডে খেললাম, আমরা এশিয়া কাপ খেললাম শ্রীলঙ্কায়, যেখানে আমরা ফাইনালে আবার ইন্ডিয়ার সঙ্গে হেরেছিলাম। বাট মেইন আলটিমেটলি যেটা হয়েছে, ফাইনালে আমরা ইন্ডিয়ার সঙ্গে জেতার পিছনে যেই বিষয়টা কাজ করেছে, আমরা এর আগে 5টা ম্যাচ খেলেছি ইন্ডিয়ার সঙ্গে, আমরা হোমে খেলেছি একটা সেমিফাইনাল যেটা আমরা 2 রানে হেরেছিলাম, শ্রীলঙ্কায় আমরা এশিয়া কাপের ফাইনালে হেরেছি 5 রানে, আমরা ইংল্যান্ডে 2টা ম্যাচ হেরেছি। এই যে বারবার ইন্ডিয়ার সঙ্গে খেলে যে হারা বা ওখানে যে 2টা ম্যাচ জেতার যে কনফিডেন্স, মানে হারতে হারতে শিখে একটা ব্যাপার আছে না, সেই জিনিসটা কাজ করেছিল। আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়াকে হারিয়েছিলাম ওই মানসিকতার কারণে, আমরা তাদের সঙ্গে হারতে হারতে শিখে গিয়েছি কীভাবে জিততে হয় এবং ফাইনালে যে সেটা হয়েছিল। সো আমার মনে হয় যে এটা অ্যাজ এ সিলেক্টর আমার মানে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, যে হ্যাঁ যেটা নিয়ে কাজ করেছি সেটা আলটিমেট গোল যেটা ছিল সেটাতে সাকসেস পেয়েছি। সো এটা অবশ্যই একটা প্রাপ্তি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এই কাজটা করতে পারে আমিও খুব গর্ব ফিল করি, যে হ্যাঁ এজ গ্রুপ নিয়ে কাজ করলে একটা আলাদা ফিলিংস কাজ করে, কারণ নতুন প্লেয়ার বের করে আনা বা তাদেরকে একটা স্টেজে পৌঁছে দেওয়া একটা তৃপ্তির ব্যাপার। সো সেই জিনিসটা সবসময় এনজয় করি আমরা প্রতিটা সিলেক্টর এবং সেভাবেই কাজ করে যাচ্ছি। এবং নিশ্চয়ই দর্শকরা যারা শুনছিলেন এই কথাগুলো একটু বেশি করে শুনলেন, যে কথাটা শেষে বলা হয়েছে হতাশার আসলে কিছুই নাই। আর হচ্ছে যে নিউজিল্যান্ডের কথা যেহেতু এসছে, আসন্ন সিরিজ নিয়ে একটু কথা শুনতে চাই। আমরা শুনেছি যে আসন্ন সিরিজ আসছে এবং সেখানে তাদের নাকি বেস্ট টিমটা বা হচ্ছে যে মেইন টিম যেটাকে বলে, আমি ঠিক জানি না টার্মটা, তাদেরকে নাকি পাঠানো হচ্ছে না, এটা কি কতটুকু মানে ভাইবল কিন্তু বলবেন না? এটা আসলে নিউজিল্যান্ডে যেটা হয়েছে, তাদের যে টিমটা আমরা স্কোয়াডটা দেখলাম, আমাদের এই 5টা টি-20 জন্য যে স্কোয়াডটা ঘোষণা করেছে, তাদের কোনো প্লেয়ারই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেই। তো এটা একটু সারপ্রাইজিং, তাদের প্ল্যানটা কি, তাদের নিশ্চয়ই কোনো একটা প্ল্যান রয়েছে। নিউজিল্যান্ডের মতো দল তো আর হারার জন্য খেলতে আসবে না, নিশ্চয়ই তাদের একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা আসলে তাদের দেশই সিদ্ধান্ত নিয়েছে কীভাবে সাজাবে বা কী করবে। এর মধ্যে একটা অন্যতম বিষয়ে চলে আসে, সেটা হলো তাদের কিছু কি প্লেয়ার যারা আইপিএল খেলবে, এরকম একটা ইস্যু আমরা শুনতে পাচ্ছি, যার কারণে হয়তো ওই সময় এখানে হ্যাঁ মানে ওই সময় তাদের বায়োবাবলে ঢুকে যেতে হবে, বিভিন্ন ইস্যু রয়েছে, টিমগুলোর সঙ্গে থাকতে হবে। সো ওই কারণে হয়তো বা তাদের কি প্লেয়াররা না থাকাতে তারা চিন্তা করছে ফিউচার টি-20 একটা টিম দাঁড় করানোর ক্ষেত্রে এই প্লেয়ারদেরকে এখনই এক্সপোজার দেওয়ার জন্য হয়তো বা তাদের প্ল্যান হতে পারে। বাট একটা জিনিস কি, অস্ট্রেলিয়াকে আমরা দেখেছি তাদের 100% শক্তিশালী দলটা আসেনি, বাট হয় কি তাদের ডোমেস্টিক ক্রিকেট বা তাদের স্ট্রাকচারটা এত সুন্দরভাবে দাঁড় করানো, তাদের জাতীয় দলে চান্স পাওয়ার জন্য কিন্তু অনেক বেশি পারফর্ম করে আসতে হয়, অনেক বেশি আমি বলতে বোঝাচ্ছি তাদের টি-20 পারফর্ম করেই কিন্তু তারা এই দলে চান্স পেয়েছে। আমরা হয়তো নিউজিল্যান্ডের ওই 4-5 জন কি প্লেয়ার বা চ্যাম্পিয়ন প্লেয়ারকে দেখছি না, বাট যারা খেলছে তারা কিন্তু নিউজিল্যান্ডের সেরা প্লেয়ার, আর নিউজিল্যান্ড দেশটা কিন্তু ক্রিকেটের জন্য সেরা অবস্থানে রয়েছে, আমরা জানি র্যাঙ্কিংয়ের জায়গা থেকে বলেন, তাদের পারফরমেন্স দিয়ে। সো তাদের সেরা দলের সেরা দল পাঠায়নি ব্যাপারটা এরকম না, তাদের সেরা দলটাই পাঠিয়েছে, হয়তো কিছু প্লেয়ারকে রেস্ট দিয়েছে, যেমন আমাদের মুশফিক ছিল না, তাই ছিল না, কিছু প্লেয়ার যে কোনো কারণে হোক টিমে ছিল না, এরকম কিছু প্লেয়ারকে অনেক সময় রেস্ট দেওয়া হয় বা তাদের কোনো প্ল্যানিংয়ে ডিফারেন্ট কিছু প্ল্যান থাকে ফিউচার প্ল্যানের জন্য। সো সেরকম চিন্তাভাবনা থেকে তাদের সেরা কয়েকজন প্লেয়ারকে হয়তো পাঠেনি, বাট তাদের সেরা দল পাঠিয়েছে। আমি বলবো এই জন্য যে তারা কিন্তু পারফর্ম করেই জাতীয় দলে চান্স পেয়েছে। আমাদের এখন শামিম ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা মানুষ যদি দেখে যে শামিম কোথায় পারফর্ম করছে, বাট শামিম তো অবশ্যই ফিউচার প্ল্যানে রয়েছে, তাকে নিয়ে এই জন্যই কিন্তু খেলানো হচ্ছে বা তাতে প্ল্যানে সাজানো হচ্ছে। সো নিউজিল্যান্ডেও আমার মনে হয় যারা খেলতে আসছে তারা তাদের ফিউচার প্ল্যানের একটা পার্ট, সেটার একটা এক্সপেরিমেন্ট বা তাদের এক্সপোজার দেওয়ার জন্য হয়তো এই সিরিজটাকে তারা বেছে নিয়েছে। তার ভাগে একমত কি না? না, আপনি অবশ্যই একটা জায়গায় তো অবশ্যই একমত যে আপনি নিশ্চয় সেই প্লেয়ারকে তারা ন্যাশনাল টিমে খেলাবে না যে কোথাও পারফর্ম করেনি। বাট আমরা যেটা সবসময় হয় কি, যেটা পরিচিত মুখ, আমরা যেটা বলেছি ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা যাদেরকে অহরহ দেখছি এবং তাদেরকে যখনই দেখছি না তখনই বলছি যে আপনার চাদল। বাট বায়ুবলের এই যে ভয়াবহ, আমি বলবো যে এটা একটা ভয়াবহ কন্ডিশন এবং এখানে আসলে ডে বাই ডে একই ফরমেশনে থাকাটা প্লেয়ারদের জন্য মানসিক অত্যন্ত একটা চাপ,
আমার একটা পার্সোনালি হয়েছে, আমরা ডিপিএল এ পুরো এক মাস আপনার এক রুমে কাটিয়েছি, মাঠ আর এক রুম ছাড়া আর আসলে তেমন কিছু করার কোনো অপশনই নেই। সো সেই জায়গাটায় বাই রোটেশন পদ্ধতি সব দেশই আপনার ফলো করছে এবং তারই ধারাবাহিকতায় মানে আমার মনে হয় যে নিউজিল্যান্ডও সেম ওয়েতে আছে। বাট হান্নান একটা কথা বলেছে চমৎকার, যে আসলে যে প্লেয়ারগুলো আসছে তারা সেই দেশের উদীয়মান প্লেয়ার এবং তারাই তাদের ওখানকার স্ট্রাকচারের, আমরা সবসময় জানি যে তাদের স্ট্রাকচার কত স্ট্রং এবং ওই স্ট্রাকচারে দিয়ে তখন যারা যারা বের হয়ে আসছে তারা সবাই প্রতিভাবান এবং সেই জায়গাটায় তাদের জন্য একটা বড় লার্নিং পয়েন্ট এশিয়াতে আসলে কীভাবে খেলতে হয়। আর আমরা অলরেডি সবাই জানে যে মিরপুরের উইকেটে রান করাটা ভেরি ডিফিকাল্ট, এটা জানার পর মনে করেন সামনে ওয়ার্ল্ড কাপ আছে, যেমন যে বলছে আইপিএল একটা বড় ধাক্কা হয়ে আসছে যে যেখানে সব প্লেয়ার আপনার অনেক বেস্ট, আমি বলবো ওয়ার্ল্ডের সব বেস্ট প্লেয়ারগুলো আপনার যে জায়গাটা আপনার আইপিএল এবার হবে সেটা ওয়ার্ল্ড কাপের সব প্লেয়ারই ওখানেই খেলতে যাবে, বিকজ এর পরের আইসিসি টুর্নামেন্টটা যেহেতু ওমানে এবং সেতে হবে, সেই জায়গাটায় আমার মনে হয় যে এগুলো চিন্তা করে হয়তো কিছু প্লেয়ারকে আপনার মানে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে হয়তো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আপনার এইভাবে তাদের টিমটা সাজিয়েছে। এবং হচ্ছে যে যৌক্তিক কারণও থাকছে যদি সে তখন যদি এত টাইম যদি আইপিএল খেলা হয় সেখানে যেতে হচ্ছে, আর সেকেন্ডলি হচ্ছে যে মানে টিমের স্ট্রেংথ কোনোভাবেই কম হচ্ছে না, উদীয়মান প্লেয়ার বলে আসলে ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার সেখানে নাই। এবং মিরপুর স্টেডিয়ামের কথা বলছিল, স্টেডিয়াম শুনে মনে পড়লো যে কিউরেটর এই অস্ট্রেলিয়ার এই সিরিজকে ঘিরে যে পিচটি বানিয়েছে সেটা নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা আপনাদের জন্য কাছে? না, মন্তব্য বলতে কিছু নেই, এটা হোম সিরিজ সবসময় তাদের অ্যাডভান্টেজটা নিয়ে থাকে, মানে যখনই একটা এরকম সিরিজ হয় দ্বিপাক্ষিক সিরিজ তখন কিন্তু হোম টিমটা সবসময় শেষ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে। আমরা এই যে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার যে টেস্টটা দেখছিলাম, ফার্স্ট টেস্ট শেষ হয়ে গেলো, সেখানে কিন্তু ইংল্যান্ড তাদের মতো করে সুইমিং উইকেট করেছে, যদিও ইন্ডিয়া ভালো সুইমার রয়েছে বাট স্টিল তারা কিন্তু তাদের কন্ডিশনটাকে মানে বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে। এটা সব দেশেই হয়ে থাকে, আমাদের ইন্ডিয়া যখন আমরা দেখি যে ইন্ডিয়া যখন তাদের হোমে খেলে তাদের অ্যাডভান্টেজটা নেয়, তাদের যদি স্পিন উইকেট প্রয়োজন হয় সেটা বানায়, তাদের সুইমিং উইকেট প্রয়োজন হলে সেটা বানায়। যেমন বাংলাদেশের সঙ্গে খেলার সময় তারা সুইমিং উইকেট করেছে আমরা দেখেছি টেস্টে, আবার যখন তারা অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া ইংল্যান্ডের সঙ্গে খেলে তখন কিন্তু তারা স্পিন উইকেট করে। সো এই জিনিসটা প্রতিটা দলই কিন্তু করে থাকে। এটা কি কনস্টিটিউশন লাগে, এটা কি লিগ্যাল নাকি মানে সেটা? না, 100% লিগ্যাল, আইসিসি থেকে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, মানে একটা সিরিজ বা একটা টুর্নামেন্ট হওয়ার পরে কিন্তু সেই পিচ নিয়ে একটা রিপোর্ট হয় যেটা ম্যাচ রেফারি করে বা ওপেনে যাই মানে টুরিং কান্ট্রিতে যারা থাকে তারা কিন্তু একটা রিপোর্ট আইসিসির কাছে জমা দেয়। তো এখানে বিষয়টা হচ্ছে হোম সিরিজের অ্যাডভান্টেজ নেওয়া যায় বাট উইকেট অবশ্যই খেলার মতো উপযোগী, আমাদের এই উইকেটটা যেটা ছিল খেলার উপযোগী, আপনি কিন্তু বলতে পারবেন না যে ম্যাচ খেলা জানি একদম গড়িয়ে গিয়েছে বা মাথার উপর দিয়ে গেছে, তা না, স্পিনিং উইকেট ছিল। তো এই অ্যাডভান্টেজটা কিন্তু প্রতিটা দলই নেয়, আমরাও নিয়েছি, এবং আমাদের যেটা সবচেয়ে জরুরি ছিল টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের দলটাকে গোছানো বা আমাদের দলটাকে একটা মানসিক চাঙ্গা করে তোলা এবং আমাদের উইনিং হ্যাবিটটা তৈরি করা, সব কিছু মিলে আমার মনে হয় যে হোম অ্যাডভান্টেজ নিয়ে যেই বেনিফিটটা নিয়ে ভালো করা দরকার সেটা আমরা করেছি। সো আমি এটা পজিটিভলি দেখছি এবং এই অ্যাডভান্টেজটা নিতেই পারে, এটাতে কোনো এটা নেওয়া যায় আর কি। ইয়ে আছে, আমি দুজনের কাছে জানতে চাইবো যে আসন্ন নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ এবং হচ্ছে যে আমাদের বাংলাদেশ টিম এবং যারা নতুন যারা তুর্কি রয়েছে বললেন, তাদের সব কিছু মিলে আপনাদের হাইপোথিসিস কী, মানে কী হতে পারে সেখানটিতে কী মনে হয়? না, আপনি যদি দেখেন যে সবাই হয়তো বলছে যে আমরা আমাদের মতো করে উইকেট বানিয়ে করেছি, বাট একটা টিমে দেখেন আমরা প্রায় 100টা টি টোয়েন্টি ক্রস করেছি রিসেন্টলি এবং সেই জায়গাটায় আমাদের টি টোয়েন্টির পারফরমেন্সের গ্রাফটা কিন্তু আমাদেরকে শো করছে না যে আমরা আসলে খুব বেশি ম্যাচ জিতেছি বা আমাদের টিমটা দাঁড়িয়ে গেছে অন্যান্য টিমের দিকে তাকালে আমরা যেভাবে দেখতে পাই সেই জায়গাটায়। কিন্তু যদি আমার মনে হয় যে প্লেয়াররা যেটা চেয়েছে এবং আমরাও যেটা চাই যারা আমরা মাঠে কাজ করছি, তা আমরা চাই যে আসলে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করার জন্য আপনার জয় খুবই একটা মানে সবচেয়ে বড় উপাদান যেখানে আপনাকে আপনার কাছ থেকে বেস্ট সার্ভিসটা বের করে নিয়ে আসার জন্য। সেই জায়গাটায় যদি দেখেন সেই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশ দিস ইজ দ্য আমি বলবো যে একটা সিরিজে প্রপার ওয়েতে কাজ করেছে। উইকেট আসলে এরকম বানাইলে যে এখান থেকে ফায়দা লুটতে পারবে এরকম কথা নেই, রাইট জায়গায় আপনাকে বল করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা, এবং সেই জায়গাটায় একটা টিমের যে আমরা যেটা বলেছি যে বন্ডিংসটা বিশ্বাসটা বিল্ড আপ করা এবং এই টিমটা যে পারবে তার একটা নমুনা হয়তো আমরা আপনার ইসেতে দেখেছি, এটা একটা বড় প্লাস পয়েন্ট। জিম্বাবুয়েতে আমাদের টিমটা কিন্তু কিছুটা গুছিয়েছে, আপনি দেখেন আমরা সব সর্বোচ্চ রান তাড়া করে জিতেছি, হয়তো প্রতিপক্ষ হিসাবে অতটাই এনেছিলাম কিন্তু একটা উইকেট ছিল যেখানে আপনার শর্ট খেলা যায়। আবার এমন একটা উইকেটে খেলেছি যেখানে এসে আমরা অস্ট্রেলিয়ার মতো টিমটাকে যখন নাস্তানাবুদ করে ছেড়েছি তখন আমাদের ভিতরে একটা অন্য ধরনের কনফিডেন্স কাজ করেছে। আমরা দেখেন যে আমরা যে চেঞ্জিংগুলো হয়েছিল বাংলাদেশ টিমের অনেক কনফিডেন্টলি হয়েছে, এবং শামিম পাটোয়ারিকে অফ করে আমরা ইরাকে খেলিয়েছি, সাইফুদ্দিনকে বসিয়ে রেখেছি, শরীফুলকে খেলিয়েছি,
ওভারঅল মিলে যে যাদেরকে খেলানো হয়েছে এবং সবাই সবার বেস্ট আউটকামটা বের করেছে, এটা একটা টিম বিল্ডিং প্রসেসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পার্ট। এবং সেই জায়গাটায় বাংলাদেশ টিম খুব ধীরে ধীরে কাজ করছে। আমাদের দেখেন এই পঞ্চপাণ্ডব চলে গেলে আসলে আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট, অলরেডি একটা চলে গেছে, মাস্টারপিকে আমরা হারিয়েছি, আর চারজনকে বেস্ট পসিবল এই এতদিন ধরে ধরেন 15 বছরের উপরে এক একজন ক্রিকেট খেলছে, এরা যদি দেশকে যদি এই মুহূর্তে এসে কিছু দিতে না পারে তখন সারা জীবন আফসোসই থেকে যাবে। সেই জায়গাটায় আমার মনে হয় যে টিমটা বিল্ড আপ করা খুব জরুরি। সামনে একটা ওয়ার্ল্ড কাপ আসতেছে এবং আমাদের যে প্রক্রিয়াটা আমরা যেটা বলেছি যে যত ম্যাচ খেলবো, আপনি যদি দেখেন যে লাস্ট এই সাথে 3-4 আর নিউজিল্যান্ডের সাথে যদি আমরা আল্লাহর রহমতে যদি আপনার বের হয়ে যেতে পারি তাহলে আমাদের কিন্তু জয়ের পাল্লাটা অনেক ভারী হবে। অ্যাজ এ টিম, অ্যাজ এ ইউনিট যখন এই কনফিডেন্সটা নিয়ে যাবে যে আমরা যে কাউকে হারাতে পারি। হান্নান এটা বলেছে আন্ডার-19 ক্ষেত্রে একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে এসে বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেরকম এই বাংলাদেশ টিমটাও যখন ভালো খেলবে দেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাও অনেক বেশি সেবা পাবে। সেই জায়গাটায় যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই আমাদের জয়ের রেসিপিটা জানতে হবে যে আসলে জয়টা কী করে বের করে আনতে হয়। আপনার শুধু শুধু সে বলে যে এনভায়রনমেন্ট দুজনের জন্যই সমান থাকে, তাদের জন্য হয়তো খুবই ডিফিকাল্ট বিকজ তারা একটা অন্য ইসের থেকে আসছে, আপনার সিচুয়েশনের ভিতর থেকে আসছে, বাট অ্যাপ্লিকেশনের যে জায়গাটা যে প্লেয়াররা পারফর্ম করেছে এটা সবচেয়ে হলো প্লাস পয়েন্ট। এবং এইগুলোর রসদগুলো নিয়ে যখন আপনার একটা টিম বিল্ড আপ হবে তখন দেখবেন যে বড় মঞ্চে যে আমাদের অনেক বড় বড় একটা কলিজা নিয়ে খেলবে। এবং হচ্ছে যে আমাদের অলরাউন্ডার আমাদের গল্প এবং তার 1000 রান এবং হচ্ছে টি-20 সিরিজের আমি যদি ভুল না করে থাকি 300 ম্যাচ এবং জুলাই মাসের তিনি শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছেন, অর্জনের আসলে অনেক মাত্রা ছিল বলতে হবে। এবং এটা নিয়ে ছোট্ট করে অনুভূতি নিয়ে দুজনের কাছে, একদম ছোট করে, আমাদের সময় শেষ প্রান্তে আমার দুই ইকবাল হাসান কিনে যদি আপনি বলেন তাহলে তো আমরা বলবো যে কিছু মানুষ আছেন যারা অযথাই আপনার প্রেশারটা ক্রিয়েট করেন। সাকিব কিন্তু প্রমাণ করেছে ইজ দ্য নাম্বার ওয়ান ওয়ার্ল্ডে, যদি আমাদের বড় মুখ করে কিছু বলার থাকে তাহলে সাকিব আল হাসান আমাদের জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন। এবং সেই জায়গাটায় যদি আপনি দেখেন তাহলে বলবো যে সে তো বলেই ফেলেছে, অনেকদিন পরে খুব খোলামেলায় দেখলাম বলেছে যে এগুলো আসলে তাকে খুব বেশি এফেক্ট করে না, এফেক্ট মাঠের পারফরমেন্সটা তার জন্য ভেরি ইম্পর্টেন্ট। একটা বড় গ্যাপ পড়লে যখন আপনি খেলায় ফিরবেন তখন আসলে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত না তারা হয়তো অনেক কথা বলতে পারে, বাট কিছুটা সময় দিতে হয় প্লেয়ার। একদম একনোলেজ অলরাউন্ডার না, হ্যাঁ সাকিবের মতো যেটা বলো বিজ্ঞাপন এরকম আর তৈরি হবে কিনা ডাউট, বাট সাকিবের এই রেকর্ড গুলো একটার পর একটা রেকর্ড তৈরি হবে যেটা বাংলাদেশের ইতিহাস না সেটা ওয়ার্ল্ড ক্রিকেটের ইতিহাসে থাকবে, এবং সাকিব সামনে আরো রেকর্ড করবে সেই প্রত্যাশায় থাকবে। আপনাদের দুজনের প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভকামনা, এবং বাংলাদেশের পুরো টিমকে ন্যাশনাল টিমের প্রতি আমাদের শুভেচ্ছা রইল আগামী নিউজিল্যান্ড সফরের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শুভেচ্ছা।